মনোনয়নপত্র দাখিলের পরেই মুর্শিদাবাদের বড়োয়ার তৃণমূলের কার্যালয় থেকে মুছে দেওয়া হল শাসক দলের সমস্ত চিহ্ন। তৃণমূলের দলীয় কার্যালয় দখলের দাবি জাতীয় কংগ্রেসের। হাতে গোনা কয়েকদিন বাদেই পঞ্চায়েত নির্বাচন, ইতিমধ্যেই শেষ হয়েছে মনোনয়নপত্র দাখিলের কাজ। আর তার মধ্যেই গতকাল রাত্রে বড়োয়ার সৈয়দপাড়া গ্রামে থাকা তৃণমূল কংগ্রেসের এই দলীয় কার্যালয় থেকে সমস্ত দলীয় ব্যানার ফেস্টুন খুলে নিয়ে তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মীরা কংগ্রেসে চলে যাচ্ছে, এমনটাই জানায় বড়োয়া ব্লক সভাপতি আজাদ মল্লিক। যদিও দলের কার্যালয় থেকে সমস্ত চিহ্ন মুছে ফেলার পরেই কার্যত ব্যাপক অস্বস্তিতে পড়ে গিয়েছে ওই এলাকার শাসক শিবির। জানা নেই যে আমার গ্রামে তৃণমূল কংগ্রেসের ব্লক অনুমোদিত কোনো পার্টি ছিল বলে আমার জানা নেই। আমি 2018 সাল থেকে পঞ্চায়েতের নির্বাচিত জনপ্রতিনিধি ওই গ্রাম থেকে, তৃণমূল কংগ্রেস থেকে। এখন আমি তৃণমূলে আসি, সৈয়দপাড়া যারা তৃণমূল করতো তারা তৃণমূলের সঙ্গেই আছে। যারা হয়তো টিকিট পাওয়ার জন্য কিছুদিনের জন্য তৃণমূল সেজেছিল, তারা আগের দল তাদের অনুমোদিত করেনি, তাই তারা তৃণমূল করছে না। গ্রামে শক্তি কমিটি গ্রামে যেভাবে তৃণমূল আমার সাথে ছিল সেভাবেই আছে। সেটা আমার সামনে পঞ্চায়েত নির্বাচনে, আপনারা 8 তারিখে পঞ্চায়েত নির্বাচনে আপনারা বুঝতে পারবেন যে মানুষ কার সাথে আসে, মানুষ তৃণমূলের সাথে আসে না ছদ্মবেশি তৃণমূলের সাথে আসে। মুর্শিদাবাদ থেকে ভিক্টর ব্যানার্জির রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।